আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উকিল সাত্তার বনাম রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া আলোচিত উপনির্বাচনে। বিএনপির পদযাত্রা, গাবতলিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বরিশালে আসামি ধরতে গিয়ে হামলায় সিআইডির দুইজন সদস্য আহত। গুম রেখে আদালতে তোলা ও জামিন না দেওয়া মানবাধিকার লঙ্ঘন বলেন সেলিম উদ্দিন। উদ্যতির সামনে লিটন জিয়ার বাদা আলী। আওয়ামী লীগের মরিয়া চেষ্টা, আচরণবিধি না মানার অভিযোগ। চীনের শূন্য কোভিড নীতি শিথিল, বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙ্গা হচ্ছে বললেন IFM। পশ্চিমা দেশগুলোর প্রতি দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের বিচিত্র উপনির্বাচনে প্রার্থী না হয়েও আলোচনায় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় নির্দেশে সংসদ থেকে পদত্যাগ করলে উপনির্বাচনে প্রার্থী হয়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি। বুধবারের ভোটে তাদের অঘোষিত মূল লড়াই রুমিন ফারহানার কারণে দলে কোণঠাসা হয়ে বিএনপির সঙ্গে 43 বছরের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়ে উকিল সাত্তার বুটে অংশ নিচ্ছেন এমন প্রচার রয়েছে। তার পক্ষে আদা জল খেয়ে বুটে নামা আওয়ামী লীগ নেতাদের আক্রমণের লক্ষ্যও রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির পদযাত্রা, গাবতলিতে জড়ো হচ্ছেন নেতা কর্মীরা। রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে গাবতলিতে খালি পেট্রোল পাম্প সংলগ্ন মাঠের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। দুপুর 2টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। গাবতলি থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত গিয়ে শেষ হবে এই পদযাত্রা। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত থাকবেন। বরিশালের আসামি ধরতে গিয়ে হামলায় সিআইডির দুইজন সদস্য আহত। বরিশালের হত্যা মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির দুইজন সদস্য। রাতে 8:30টার দিকে মোলাদি উপজেলার মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন হামলার শিকার সিআইডির উপপরিদর্শক রুহুল আমিন। তিনি জানান, মোলাদির মনির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারের জন্য অবস্থা পর্যবেক্ষণ করতে তারা রাতে 8:30টায় মিরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে অবস্থান নেন। এ সময় আসামির স্বজনরা সিআইডি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় দেখে তাদেরকে ঘেরাও করে। তখন দস্তাদস্তিতে তিনি ও কনস্টেবল আব্দুল হাকিম আহত হয়েছেন। গুম রেখে আদালতে তোলা ও জামিন না দেওয়া মানবাধিকার লঙ্ঘন বলেন সেলিম উদ্দিন। গত 25 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে মাওলানা রইফকে আটক করে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। কিন্তু তাকে তুলে নিয়ে গোপন স্থানে 6 দিন নির্মম নির্যাতন করে আদালতে তোলা ও জামিন না দেওয়া মারাত্মক মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বনানী থানার জামায়াতের কর্মী মাওলানা আব্দুর রইফকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্মম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদানকালে তিনি এ সকল কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বনানী থানার কর্মী মাওলানা আব্দুর রইফকে ডিবি পরিচয় প্রকাশে তুলে নিয়ে যাওয়া হলেও রফিকের পরিবার বনানী ও হাতিঝিল থানায় যোগাযোগ করলেও তার কোনো সন্ধান দেননি বিগত 6 দিনে। তিনি আরো বলেন, তার পরিবার নিখোঁজের বিষয়ে বনানী হাতিঝিল থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।
উদুতের সামনে লিটন জিয়ারবাদা আলী। আব্দুল উদুত বিশ্বাস বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের আপন চাচাতো ভাই। 2004 সালে উদুত বিএনপি ছেড়ে যোগদান করেন আওয়ামী লীগে। এরপর থেকে হারুন আর উদুতের মধ্যে সম্পর্ক দা কুমড়া। 2008 সালে হারুনকে হারিয়ে এমপি হন উদুত। 2014 সালে তিনি হয়ে যান বিনা ভোটের এমপি। পরে 2018 সালে এসে হারুনের কাছে বিপুল ভোটে হেরে যান উদুত বিশ্বাস। চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের উপনির্বাচনে এবারও আওয়ামী লীগ প্রার্থী আব্দুল উদুত বিশ্বাস। তবে দলের বড় একটা অংশ দীর্ঘদিন ধরে নেই তার সঙ্গে। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি সামিউল হক লিটনের সঙ্গে তলে তলে আছেন দলের অনেকেই। বিএনপি জামায়াতের ছায়াও তার উপর। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে এবার নৌকার বৈঠা ধরেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। 2008 সালে তিনি এমপি হয়েছিলেন, তবে 2014 সালে নির্বাচনে মনোনয়ন পাননি। 2018 সালে জিয়াউর রহমান মনোনয়ন পেলেও হেরে যান বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের কাছে। আওয়ামী লীগের মরিয়া চেষ্টা, আচরণবিধি না মানার অভিযোগ। বগুড়ার ছয় আসনে জয় তুলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন দল। পথে ঘাটে মাঠে চষে বেড়াচ্ছেন কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। প্রচার চালাতে গিয়ে তারা একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এমন প্রেক্ষাপটে আগামীকাল বগুড়া চার ও বগুড়া ছয় আসনে উপনির্বাচন হতে যাচ্ছে। ইভিএম এর এই বুথ সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে, তবুও ভোটারদের মাঝে সংখ্যা কাটছে না। এদিকে নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। বগুড়া সদর আসনটি আওয়ামী লীগের জন্য রীতিমতো সোনার হরিণ। দীর্ঘ 43 বছর আসনটিতে জয়ের নাগাল পাচ্ছে না দলটি। বিএনপি উপনির্বাচনে না থাকায় এবার সুবিধায় রয়েছেন আওয়ামী লীগ। জয় পেতে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীর তৎপরতা চোখে পড়ার মতো। বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙ্গা হচ্ছে, চীনের শূন্য কোভিড নীতি শিথিল। বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙ্গা হচ্ছে জানালো IFM। দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন শূন্য কোভিড নীতি শিথিল করার পর বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙ্গা হতে দেখা যাচ্ছে। বিশ্বে উচ্চ মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতেও অর্থনীতির গতি চাঞ্চল্য দেখা গিয়েছে, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল। IMF মনে করছেন বিশ্ব অর্থনীতি এই বছর 2.9% বৃদ্ধি পাবে। এর আগে গত অক্টোবর IMF ভবিষ্যদ্বাণী করেছিল যে 2023 সালে বিশ্ব অর্থনীতি 2.7% বৃদ্ধি পাবে। 2022 সালে এই বৃদ্ধির হার ছিল 3.4%। পশ্চিমা দেশগুলোর প্রতি দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জেলেনস্কির। পশ্চিমা দেশগুলোর প্রতি দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পূর্বাঞ্চলীয় শহর দোনেস্কে রুশ বাহিনীর অব্যাহত হামলার ফলে পরিস্থিতি খুবই জটিল, এমনই পরিস্থিতিতে আরও অস্ত্র দরকার বলে জানান তিনি। রোববার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধকে টেনে নিয়ে আমাদের বাহিনীকে নিঃশেষ করে দিতে চায় রাশিয়া, এ কারণে আমাদের অস্ত্র নিশ্চিত করতে হবে। আমাদের কর্মসূচি অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার পাশাপাশি ইউক্রেনের জন্য নতুন অস্ত্র পাওয়ার ধার উন্মোচন করতে হবে। পরিস্থিতি খুবই জটিল। দোনেস্ক অঞ্চলের ভাখমুত, বুহলেদার ও অন্য সেক্টরগুলোতে রাশিয়ার মুমূর্ষু হামলা চলছে। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনে অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে সম্মত হয়।